নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নুরুল আলম সহ শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা র্যালিতে অংশ নেন। এর আগে 53তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিজনেস স্টাডিজ অনুষদের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।